এক দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন বেলা ১১টায় রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে। শনিবার দিবাগত মধ্যরাতে এক ফেসবুক পোস্টে এসব কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি জানান, এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি রোববার বেলা ১১টা থেকে রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে। সকাল থেকে ঢাকার সব প্রবেশপথগুলো দখলে রাখবে শিক্ষার্থীরা। সাধারণ জনতাকেও তারা তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি আরও জানান, কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা ১১টা থেকে বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে সর্বস্তরে মানুষের সাহায্য চেয়েছেন তারা। এছাড়া কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, রাজনৈতিক, অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান আসিফ মাহমুদ। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও গণসমাবেশ পালনের কথা জানিয়ে আঘাত এলে তা প্রতিহত করার জন্য সব প্রস্তুতি নিয়ে রাখার আহ্বানও জানান তিনি। এর আগে শনিবার দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় অবস্থান নেওয়া শুরু করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পাশাপাশি কোটা আন্দোলনের সমর্থনে অভিভাবক ও অনেক শ্রেণী পেশার মানুষও এতে অংশ নেন। এ সময় অনেকের হাতে বিভিন্ন স্লোগান সম্মিলিত প্লাকার্ড দেখা যায়।